মানবাধিকার, সমঅধিকার আর বিশ্ব মানবতার দেশ ফ্রান্স। 60-এর দশক থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে বাংলাদেশিরাও বসবাস করে আসছেন দেশটিতে। বর্তমানে ফ্রান্সে বাংলাদেশি মুসলিম, হিন্দু, খ্রিস্টান কিংবা বৌদ্ধ কতজন আছেন তার কোনো সঠিক পরিসংখ্যান না থাকলেও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে চোখে পড়ে ভিন্নতা। সব ধর্মের নিজস্ব ধর্মশালা কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান থাকলেও বাংলাদেশি প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীদের নেই কোনো ধর্মীয় প্রতিষ্ঠান। পরবর্তী প্রজন্ম তাদের সাথে আমাদের যে মূল ধারা, যে আমাদের সংস্কৃতি আছে, সেটা আমরা তাদের সংযুক্ত করতে পারছি না। বেশ কয়েকবার স্থায়ী মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নিলেও অজানা কোনো কারণে হচ্ছে না। তবে এবার যে উদ্যোগ নেওয়া হয়েছে এর পাশে দাঁড়ানোর আহ্বান তাদের। এর আগে আমাদের যারা হিন্দু কমিটি ছিল এরা কয়েকবার উদ্যোগ গ্রহণ করছে, তো কি কারণে হয় না এর সঠিক তথ্য আমার কাছে জানা নেই। তো আমরা আমাদের বর্তমান জেনারেশন ও আমরা প্যারিসের সমস্ত হিন্দু ধর্মাবলম্বী ও যারা বিশিষ্ট ব্যক্তিগণ আছেন তাদেরকে তাদের সহযোগিতা বা তাদের উদ্যোগ নিয়ে আমরা একটা মন্দির করার জন্য উদ্যোগ গ্রহণ করছি। বছরের পর বছর ধর্মীয় উৎসবগুলো উদযাপিত হয়ে আসছে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা হল রুম ভাড়া করে, ফলে আর্থিক ক্ষতি তো রয়েছে, দ্বিতীয় প্রজন্মকে নিয়ে বাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বলা হয় থাকে ধর্মচর্চা হচ্ছে একজন মানুষের মানবিক গুণাবলী কিংবা সমাজ প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে থাকে। তবে এখানকার হিন্দু ধর্মাবলম্বীদের নিজস্ব কোনো মন্দির না থাকায় বিমুখ হয়ে পড়ছে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা। তারা মনে করেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হতে পারে একটি নিজস্ব মন্দির। ফয়সাল আহমেদ দীপ, বাংলাভিশন, প্যারিস, ফ্রান্স।